করোনার যে ধরন ওমিক্রন নিয়ে এত উৎকণ্ঠা, অতি সংক্রামক সেই ধরন নিয়েই নতুন তথ্য দিল আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত গবেষণায় বলা হয়, ওমিক্রন ধরনের জিনবিন্যাস বিশ্লেষণে দেখা গেছে উচ্চ ঝুঁকিপূর্ণ বা রেড জোনভুক্ত ঢাকা মহানগরীতে এর তিনটি উপধরন রয়েছে, যার সঙ্গে মিল রয়েছে আফ্রিকান, ইউরো আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রনের। আর এই ধরনগুলোই দেশে বেশি ছড়াচ্ছে। সংস্থাটি আরও বলছে, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে তাদের ল্যাবে 1376টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে 28% ছিল করোনায় আক্রান্ত, আর আক্রান্তদের মধ্যে 69% দেহে ওমিক্রন পাওয়া গেছে। ওমিক্রনে আক্রান্ত 29 জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। এদের মধ্যে মাত্র 1 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ওমিক্রনের তিন উপধরন বিপত্তি আরও বাড়াবে। তাদের পরামর্শ, সীমান্তে এবং বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করতে হবে, নিশ্চিত করতে হবে যথাযথ আইসোলেশনের। আমাদের জন্য সতর্ক বার্তা হইল যে পয়েন্ট অফ এন্ট্রিতে আমাদের স্ক্রিনিংটা আরো জোরদার করতে হবে। 2 নম্বর হলো, যেখানেই রোগী শনাক্ত হবে সেখানে তাকে বলতে হবে আইসোলেশনে থাকতে, এবং আগে তো আমরা কন্টাক্ট ট্রেসিং করতাম, সেটা যদি করতে পারি খুব ভালো। সার্বিকভাবে জিনবিন্যাস অব্যাহত রাখার পাশাপাশি এর কার্যক্রম বাড়ানোর কথাও বললেন এই বিশেষজ্ঞ। জানান, এতে ওমিক্রন বা ডেল্টা ধরনের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে। এখন এমন হইতে পারে যে ঝিনাইদহতে ডেল্টাই বেশি করে করতেছে, জিনোম সিকোয়েন্সিং করলে এটা বুঝতে পারবো, ওইখানে হয়তো বা ওমিক্রন নাই। আবার বরিশালে হয়তো বা ওমিক্রনই একদম সব জায়গায় ওমিক্রন, ডেল্টা নাই। ডেল্টা বা ওমিক্রন অথবা এর উপধরন, করোনা ভাইরাসের যে ধরনই আসুক না কেন, স্বাস্থ্যবিধি মানা এবং হাসপাতাল ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্বের তাগিদ দিলেন অধ্যাপক আবু জামিল ফয়সাল। এটা ওমিক্রনই হোক আর ডেল্টাই হোক, আমাকে যা যা করণীয় সেগুলো আমার করতেই হবে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।